দেখুন প্রত্যেকটা নোট থেকে কিন্তু আমার এখন ডগা, এই যে ডগা বের হওয়া শুরু করেছে, প্রত্যেকটা নোট থেকে আমার এই যে নতুন ডগা বের হওয়া শুরু করেছে। আসসালামু আলাইকুম, আজকে আপনাদের দেখাবো পুঁই শাকে কীভাবে অনেকগুলো ডালপালা করা যায়, অর্থাৎ শাখা প্রশাখা আমরা কীভাবে বৃদ্ধি করতে পারি, সেই টেকনিকটাই আজকে আপনাদের দেখাবো। তো আমার এই পুঁই শাক গাছটি যদি একটু খেয়াল করে দেখেন, এটার মাত্র একটা ডাল, তো আমি চাচ্ছি যে এটার আরও অনেক শাখা প্রশাখা বের হোক। এই যে নোটগুলো আছে, এই নোটগুলো থেকে আরও অনেকগুলো শাখা প্রশাখা বের হোক। তো এই নোটগুলো থেকে যদি আমি আরও শাখা প্রশাখা বের করতে চাই, তাহলে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে টুজি কাটিং করে দিতে হবে। তো টুজি কাটিং করার নিয়মটা কি, খুবই সহজ। এটার যে মাথাটা, অর্থাৎ আমার মেন ব্রাঞ্চের যেই মাথাটা, এই মাথাটা হচ্ছে আমাকে ভেঙে দিতে হবে। তো এটা আপনি হাত দিয়েও করতে পারেন, আবার চাইলে যদি আপনি কোনো কেচি ইউজ করেন তাহলে হচ্ছে সেটাকে একটু জীবাণুমুক্ত করে নিতে হবে। তাহলে এই যে মাথাটা, এই মাথাটা আমি কি করব, এই যে, এই যে মাথাটা ভেঙে দিলাম, এটাই হচ্ছে টুজি কাটিং। এই মাথাটা ভেঙে দেওয়ার ফলে কি হবে, এই যে নোটগুলো আছে, এই যে গাছের নোটগুলো আছে, এখান থেকে আরও শাখা প্রশাখা বের হবে। তো যখন শাখা প্রশাখা এভাবে বের হবে, তখন ওই যে ডালগুলো বের হবে ওগুলো যখন বড় হবে, সেগুলো থেকেই কিন্তু আপনি 3G 4G এভাবে কাটিং করতে পারেন। ঠিক 9 দিন পরে ফিরে আসলাম। এখন যদি একটু খেয়াল করে দেখেন, এমন কোনো নোট নেই যেটাতে হচ্ছে যে আমার ডগা বের হচ্ছে না। প্রত্যেকটা নোট যদি একটু খেয়াল করে দেখেন, প্রত্যেকটা নোট থেকে কিন্তু আমার ডগা বের হওয়া শুরু করেছে। এই মাথাটার এখানে কেটে দিয়েছিলাম, অথচ দেখেন অবস্থা, যে এমন কোনো একটা নোট নাই যে নোটটাতে হচ্ছে ডগা বের হয়নি। তবে এইখানে কিন্তু একটা কথা আছে, এই যে প্রত্যেকটা নোট থেকে ডগা বের হয়েছে, শুধুমাত্র কিন্তু 2G 3G এই কাটিং করলেই যে ডগা বের হবে ব্যাপারটা কিন্তু এমন নয়। এই 2G 3G কাটিংয়ের যে 100% সাকসেস, এটা যদি আপনি পেতে চান, তাহলে আপনাকে কিন্তু যখন আপনারা কাটিং করছেন তখন কিন্তু জৈব সার দিতে হবে। আর এই জৈব সার কিন্তু ইচ্ছা মতো দিলে হবে না, ঘরে তৈরি করা জৈব সার কীভাবে পুঁই শাক গাছে দিতে হবে সেটার কিন্তু একটা নিয়ম আছে। সেই ভিডিওটা কিন্তু আমার অলরেডি আছে, যে কীভাবে ঘরে তৈরি করা জৈব সার কোন সময় পরপর আমাকে দিতে হবে। সো আমাদের যেটা উদ্দেশ্য 2G 3G কাটিংয়ের, এই যে প্রত্যেকটা নোট থেকে এরকম ডগা বের করা, তো এটা যদি আরও সাকসেসফুলি আপনারা করতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের নিয়ম মাফিক জৈব সারটা দিতে হবে। সো ওই জৈব সারের ভিডিও যেটা আমি তৈরি করেছিলাম আপনাদের, পুঁই শাকে জৈব সার কীভাবে দিতে হবে, সেই ভিডিওটা যদি মিস করে যান, তাহলে নিচের ডেসক্রিপশন বক্স থেকে ওই ভিডিওটার লিংক কিন্তু খুঁজে পাবেন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তবে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিন। আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন, তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমার আগের ভিডিওগুলো মিস করে গেলে নিচের ডিসক্রিপশন বক্সে যান, সেখানে আমার আগের ভিডিওগুলোর লিংক খুঁজে পাবেন। আর হ্যাঁ, বি পজিটিভ।